প্রশ্নটো আপুনি অলপমান যদি এনালাইসিস করে তার উত্তরটা আপনার আপনি আছে মই দিবই নালাগে। আফটার ডিলিমিটেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডিলিমিটেশনের পিছত ধুবুরী সমষ্টির মানে ইয়ার যেটো জিওগ্রাফিক্যাল এক্সপানশন হল আর ভোটারের যেটো বৃদ্ধি হল এই গোটেই কথাটা আপনাদেরকে সকলেই বৃহত অনুমান করবেন। সর্বাধিক ভোটার থাকা লোকসভা সমষ্টি ধুবুরী হল প্রায় 27 লাখ, আর তারপরে হয়তো গুয়াহাটি আর মূর সমান সমান মূর 22 লাখ 14 হাজার, দরং উদারগুড়ি লোকসভা সমষ্টিও মানে 11টা বিধানসভা সমষ্টিরে গঠিত হয়েছে। গতি ধুবুরীত আমার যখন ভোট আমি পাই থাকা ভোটাকরপা সেই ভোটর হের ফের হওয়া নাই, সেই ভোটতক আমার ভোট বাড়িছে যদি আপনারা এনালাইসিস করে। কিন্তু যেটো রাজনৈতিক পরিবেশ হল সেই পরিবেশটো মই ভাবো যে এই যদি একত্রিত হয়েছে, একত্রিত হওয়া অপরাধ যেটো করেছে এটি কংগ্রেস দলে করেছে বা কংগ্রেস মিত্রজোটে করেছে, এই অপরাধ পোলারাইজেশনের পলিটিক্স, এই পলিটিক্স করে কংগ্রেসে ধুবুরী ধুবুরীর ইয়ার খিলঞ্জীয়া মানুষক নিজের অধিকারের বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র রচনা করেছে। এই কথাখিনি আমি সকলে চিন্তা করব লাগবে। তো কংগ্রেস ভবিষ্যৎ ধুবুরীত যদি কিবা গন্ডগোল হয় আমি হবল নিদি সহজতে, যদি কিবা কারণে গন্ডগোল হয় তার কারণে কংগ্রেস দল আর বিরোধী শক্তি দায়ী হোক। রাইজর দলর এটা মুদ্রার ইপিঠি আর ইপিঠি যে প্রতিক্রিয়া প্রকাশ করব আগতে আলোচনা করে লয় কি প্রতিক্রিয়া প্রকাশ করব, আমসু এ যে কি কয় রাইজর দল এলোক এটা মুদ্রার ইপিঠি আর ইপিঠি মানে কংগ্রেস বা যেটো কি কয় মহাজোট নেকি মহাজোট বন্ধন, এই মহাজোট বন্ধনত অসমের সুরক্ষিত ভবিষ্যতের যখন বিরোধিতা করব সেই সকলের কথা আর কাম বচন আর কর্ম একে হওয়া দেখবলে পাও। গতি আপনার যে মন্তব্য বা প্রশ্ন সেই প্রশ্নটা স্বাভাবিক একই ধরনেরই রিয়াকশন দিব, ইয়াতক বেলেগ প্রতিক্রিয়া আশা করাটাও ভুল হব আমার কারণে। প্রশ্নটা আপনি অলপমান যদি এনালাইসিস করে তার উত্তরটা আপনার হাতে আছে মই দিবই নালাগে। আফটার ডিলিমিটেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডিলিমিটেশনের পিছত ধুবুরী সমষ্টির মানে ইয়ার যেটো জিওগ্রাফিক্যাল এক্সপানশন হল আর ভোটারের যেটো বৃদ্ধি হল এই গোটেই কথাটা আপনাদেরকে সকলেই বৃহত অনুমান করবেন। সর্বাধিক ভোটার থাকা লোকসভা সমষ্টি ধুবুরী হল প্রায় 27 লাখ, আর তারপরে হয়তো গুয়াহাটি আর মূর সমান সমান মূর 22 লাখ 14 হাজার, দরং উদারগুড়ি লোকসভা সমষ্টিও মানে 11টা বিধানসভা সমষ্টিরে গঠিত হয়েছে। গতি ধুবুরীত আমার যখন ভোট আমি পাই থাকা ভোটাকরপা সেই ভোটর হের ফের হওয়া নাই, সেই ভোটতক আমার ভোট বাড়িছে যদি আপনারা এনালাইসিস করে। কিন্তু যেটো রাজনৈতিক পরিবেশ হল সেই পরিবেশটো মই ভাবো যে এই যদি একত্রিত হয়েছে, একত্রিত হওয়া অপরাধ যেটো করেছে এটি কংগ্রেস দলে করেছে বা কংগ্রেস মিত্রজোটে করেছে, এই অপরাধ পোলারাইজেশনের পলিটিক্স, এই পলিটিক্স করে কংগ্রেসে ধুবুরী ধুবুরীর ইয়ার খিলঞ্জীয়া মানুষক নিজের অধিকারের বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র রচনা করেছে। এই কথাখিনি আমি সকলে চিন্তা করব লাগবে। তো কংগ্রেস ভবিষ্যৎ ধুবুরীত যদি কিবা গন্ডগোল হয় আমি হবল নিদি সহজতে, যদি কিবা কারণে গন্ডগোল হয় তার কারণে কংগ্রেস দল আর বিরোধী শক্তি দায়ী হোক। রাইজর দলর এটা মুদ্রার ইপিঠি আর ইপিঠি যে প্রতিক্রিয়া প্রকাশ করব আগতে আলোচনা করে লয় কি প্রতিক্রিয়া প্রকাশ করব, আমসু এ যে কি কয় রাইজর দল এলোক এটা মুদ্রার ইপিঠি আর ইপিঠি মানে কংগ্রেস বা যেটো কি কয় মহাজোট নেকি মহাজোট বন্ধন, এই মহাজোট বন্ধনত অসমের সুরক্ষিত ভবিষ্যতের যখন বিরোধিতা করব সেই সকলের কথা আর কাম বচন আর কর্ম একে হওয়া দেখবলে পাও। গতি আপনার যে মন্তব্য বা প্রশ্ন
সেই প্রশ্নটোর স্বাভাবিক একই ধরনেরই রিয়াকশন দিব, ইয়াতক বেলেগ প্রতিক্রিয়া আশা করাটো ভুল হব আমার কারণে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।